Assalamualaikum, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে হবে ভবানীপুর। হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড যেটা আমার ভাতৃ মালের গাড়ি আছে, তো তারা আবার কইছিলাম আমি যাব না, আমার কাছে তেল নাই, আমি কিভাবে করে যাই? তো কয় যে আমি টাকা বাড়াই দিতেছি। হ্যাঁ ঠিক আছে, ১০০০ টাকা বাড়াইছে, ১০০০ টাকা পাঁচ হাজার দিতে হবে, পাঁচ হাজার খেয়ে গেছিলাম না আজকে, তার মধ্যে রোজা না, তো গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে রোজা না, তো গেতাছি ইফতার পিলাইগা। ও ওকো, তো মানিকপুর গেলাম, মানিকপুর বিজনি মানিকপুর যাইয়া গাড়ি খারাপ হইলো, গাড়ি খারাপ হইলো, গাড়ি কাম কি হয়েছে, গাড়ি হয়েছে আপনার ইঞ্জিলের ব্লক একবার বানাইছিলাম, তো ব্লক গেছে গা, তারপরে এই মানে ব্লকের ওইখানে যেটা কেরেং থাকে ওই কেরেঙে বিয়ারিং ভাঙ্গে একদম মানে আইলা চিন্তিয়ে গেছিল, ঘুষি হয়ে গেছিল গা, তো গাড়ির মধ্যে দাম পেজা করছিল, তো সেইটা মানে পুরান গাড়ি অল্প পয়সায় মানে কিনছিলাম, তো এইটা মানে খরচা করতে করতে এতটা খরচ হয়ে গেল, মানে ৩০,০০০ আধা দিয়া কিনছিলাম, তো এখন মানে ৩৫,০০০ গেছিল মানে গাড়ি। ভাল লাগে যে গাড়ি যাওয়ার, আজকে হলো শুক্রবার, যাওয়ার শনিবারে গাড়ি দিছিলাম, তো গাড়ি দিল আমারে বৃহস্পতিবার, আজকে হলো শুক্রবার। আইসো না আইসো না, একদিন আমি বাইক কিনবো, বাইকিং মোটো গুলো বানাবো, বাইক কিনবো, সুপার বাইক। তো সবাই যদি আমাকে ভালোবাসে এবং সাপোর্ট করে, বাইক কিনতে কয়দিন, বুঝাইছে? তো এখন পর্যন্ত আমার শহরে, এইটা হইলো আমাদের এলাকা, হাউলি যাব, হাউলির থেকে হাউলি যাব, হাউলির থেকে হাউলি চারালি দিয়ে ঢুকবো, ঢুকে ভবানীপুর, তো কালজার, তো এখানে গার্লফ্রেন্ডের সাথে দেখা করবো, দেখা করে তারপরে ওইখানে মানে ওয়েট করবো, ওয়েট করে ঘুরে ঘুরে বাড়ি চলে আস, তো जिंदगी एक सफर का सुहाना, यहाँ कल क्या होगा किसी को नहीं पता, तो अखन पर्यंत से आसते पारे नाई, तो तार गाड़ी तेल भरते हो, तो एखन जदि है आधा रास्ते खाई जा थाके तहले कि बोलबो, तारे एकटा फोन दाओ कि करी, आमतला तेल डुबुरन जे माने खाराई, तारे आसते देई, তো ফোর ইন্ডিকেটার কালকে তো চায় দেওয়া ইন্ডিকেটার, তার মানে মডিফাইড মডেল বদলাইছি, যে ফোর ইন্ডিকেটার, এই যে দেখেন একটা বাইক যাইতেছে, অনেক ভালো লাগে, মজা হইতেছে না, এটা একটা বাইক হইলে তোমার অনেক মজা হবো, কিন্তু আমার তো আরো বাইক হয়ে যায়, ঘুরে মজা, অনেক মজা, গাড়ি নতুন কাম করে অনেক মজা হয়েছে গাড়িটা, তারপরে আপনার তেলে মাইনাস আগের থেকে আরো ভালো হয়েছে, ৯০ পার হয়ে গেছে, তো যাই হোক আমার এটা অত ভালো, মানে যেটুকু পিক আপের দরকার, মানে অত স্পিড চালানোর দরকার না, এত স্পিড চালায় কি হবে, তো এখানে দাঁড়াইলাম, তেল ফ্রি দিতেছে নাকি যেভাবে ডাক্তার আছে, মনে হইতেছে এখানে তেল দিব, তো অঙ্গ তেল ফ্রি দিতেছে, তো যেভাবে ডাক্তার আছে, তো পিলপিলি ডাক্তারছে, আমরা হচ্ছে আঙ্গুল ডাক্তার, এই তেল পেট্রোল পাম্পে ফিরি দেবো, মাইসে গার্লফ্রেন্ড নিয়ে দেখো, মানে গার্লফ্রেন্ডই হইতে হবে, গার্লফ্রেন্ডই হবো, মানে কিভাবে পেছনে বসাইয়া, মজাই আলাদা,
মনে বড় দুঃখ, কারণ একটা গার্লফ্রেন্ড নাই, তো বানাইতে চাই হয় না। আমি বল ভাতে দাম গা হ্যাঁ, তার মানে ওইটা যাবি না? হ্যাঁ নাম আসি না তুই, এই যে রাহা রাহা অনেক গম্ভীরে দেখা করতেছে। আমি যা তো একটা হেলমেট নাই না, আমার ভিডিও তো নিয়ে আছে। তো ওরা দুজন এখান দিয়ে যাবো, আমি হলি যাই রেলি দিয়ে বুম। তো আমি এখান দিয়ে যাই ওভার ব্রিজের উপর দিয়ে আসবো, এখান দিয়ে যাই ওভার ব্রিজের উপর দিয়ে আসবো, ওভার ব্রিজের না এখান দিয়ে চলে যাবো। ওরা বোধহয় যাই আমার ওয়েট করতেছে। ডাইরেক্ট অ্যাকশন, মানে উল্টা যাইতে হয়। আমি তো দেখতে পারতেছি না যে ক্যামেরার ভিউটা মানে ক্যামেরা কিরকম আছে, তো অনেক দিন ধরে মানে ভিডিও বানাইতে পোস্ট করতেছি, তো মানে ভিউজ মানে আসে মানে মিনিমাম যেটা মানে আসার দরকার তো সেইটা আসতেছে, এবং আমার সাবস্ক্রাইব করে না মানে ভিউজও হবো, কষ্ট করতে হবো। তো যারা যারা আমার ভিডিও দেখেন মানে যেদিনকে যেদিন হবো যে আর তার মানে দরকার হবো না, দরকার কি যে সময় চ্যানেলটা মনোটাইজ হয়ে যাবো, তারপরে তো আর ধরেন আপনাদের কাছে একটাই মানে অনুরোধ, একটাই চাওয়া আমার চ্যানেলটা মনোটাইজ করে দেন। তো ওইখানে দাঁড়াইতে কইছিলাম, ওরা হয়তো আগে চলে গেছে। ছেলে বাবার চাল নাকি কারণ একটা কল করে হয়। হ্যালো, মানে এটাই মানে সমস্যা, যদি মানে এই যে অন্য জায়গা দিয়ে মানে আমি আসলাম এক জায়গা দিয়ে, ওকে আরেক জায়গা দিয়ে পাঠাইছি, এটাই সমস্যা যে ওকে এখানে রাস্তার মাথায় দাঁড়াইতে গেছিলাম তো ওরা দাঁড়ায় নাই। ও আইসে যা তো আছে, এখন আর কি যাওয়া যাক। আমার কি পুলিশে ডাকলো নি কয়া কুসি কয়া কুসি কয়া কুসি কয়া।